আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা পাইপ হাতে নিয়ে একটা লোক কি যেন একটা দেখছে, এটা কি পরীক্ষা করছে? আপনারা ভিডিও ডিসক্রিপশন দেখে অথবা টাইটেল দেখে অথবা এতক্ষণে বুঝে গিয়েছেন যে ওরা দুইটা বস্তুর মধ্যে উচ্চতা সমান আছে কিনা সেটা পরীক্ষা করছে। এটাকে বলা হয় ওয়াটার লেভেল চেক। তো এই পাইপের ভিতরে পানি ভর্তি করে, পানিতে যেন কোনো রকম হাওয়া না থাকে এমন অবস্থায় পানি ভর্তি করে দুইটা জিনিসের একটা রেফারেন্স নিয়ে অন্য একটা জিনিসকে উচ্চতা পরীক্ষা করছে। এটা ইন্ডাস্ট্রিতে খুবই প্রচলিত একটা নিয়ম। যারা সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারা তো অবশ্যই এটা জানে, এটা জানতেই হয়, জানা ছাড়া কোনো বিকল্প নেই। আর যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মোটামুটি এক্সপিরিয়েন্স তাদের অবশ্যই এটা জানতে হয়, যারা নতুন তারা হয়তোবা জানে না। তো আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এটা আপনাকে জানতেই হবে। তো এই এই ভিডিওতে আমি এই ওয়াটার লেভেলের মাধ্যমে দুইটা বস্তুর মধ্যে কিভাবে সমান করতে হয়, অর্থাৎ দুইটা বস্তুর উচ্চতা কিভাবে সমান করা হয় একটা রেফারেন্সে অন্যটা, সেটা আমি দেখাবো। তো আপনারা যারা জানেন এটা কিভাবে করতে হয় ওয়াটার লেভেলের মাধ্যমে তারা তো জানেনই, আর যারা জানেন না তা এই ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদি এন সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো শুরুতেই আমরা এই বেজের উপরে কিছু নাট লাগাই নিব। আমরা তো বেস তো অলরেডি সিভিল কনস্ট্রাকশন হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে, এটা আর কিছু করা যাবে না। তো এটার উপর আমরা একটা বেস প্লেট বসাবো, যেটার উপর আমরা পোলটা খাড়া করাবো, যে কোনো একটা জিনিস রাখবো। তো সেই বেস প্লেটটাকে আমরা লেবেল করব। তো বেস প্লেটটাকে লেবেল করার জন্য এটার নিচে আমরা একটা নাট দিব এবং বেস প্লেটের উপরে একটা নাট দিব, দিয়ে এটাকে আমরা লেবেল করব। তো আমরা নিচের নাটগুলো লাগাচ্ছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই যে পাইপটা হাতে নেওয়া হয়েছে, এই পাইপটার মধ্যে দেখেন পানির ছাপটা দেখা যাচ্ছে। এই পানিটা দিয়ে এই পানিটাকে ধরে রেখে, আমরা জানি একটা পাত্রের মধ্যে যদি কোনো পাত্রের মধ্যে পানি রাখা হয় পানিটা কিন্তু সমানভাবে থাকে, কোথাও উঁচু নিচু থাকে না। তো সেই লজিকটাকে ব্যবহার করেই আমরা এই কাজটা করব। তো দেখেন আমরা যখন একটা পাইপের মধ্যে সমানভাবে রাখবো দোনো জায়গায় কিন্তু পানিটা সমান লেভেলে থাকবে, কোথাও উঁচু নিচু হবে না। তো সেই লজিকটাকে কাজে লাগিয়ে এখানে ওই আরেকটা বেজের রেফারেন্স নিয়ে আমরা এটাকে সমান করছি। যে আপনারা দেখতে পাচ্ছেন নাটটাকে একটু উঁচু করে, এই যে পানিটা একটু উপরে আছে, তো আমরা নাটটাকে একটু অ্যাডজাস্ট করে এটাকে লেভেল করে নিচ্ছি। এই যে দেখেন, এই যে অপর প্রান্তে একজন দেখতে পাচ্ছেন লেভেলটা ধরে রাখছে। তো আমরা একটু দেখে আসি, এটা এটা আমরা ছেড়ে দিলাম, আবার নতুন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ওই মাথা সে ধরে রাখছে, অথচ ওই মাথা ধরে রাখার কারণে দেখেন পানিটা আস্তে আস্তে ওই লেভেল বরাবর উঠে যাচ্ছে। কারণ একটা পানি একটা বস্তুতে যখন থাকে এটা কখনো উঁচা নিচা থাকে না, এটা সমান থাকে। এই যে দেখেন পানির লেভেলটা উঠতেছে, যেহেতু ওখানে আমরা রেফারেন্স করে রাখছি এটার, সেহেতু এই দেখেন অটোই সেখান পর্যন্ত উঠে গেছে। আপনি যখন দুইটা পাইপকে সমান করে দেখবেন আপনাকে কিছু করতে হবে না, আপনি দেখবেন অটোমেটিক একটা লেভেলে চলে আসছে। আপনি শুধু উঁচানুচু করে রেফারেন্সটাকে সঠিক করে দিবেন, বাকিটা ওখান থেকে মাপ দিয়ে নেবেন যে হ্যাঁ ওকে। তো চলুন, আমরা লেভেল তো হয়ে গেল, এবার আমরা যেই নাটটাকে লেভেল করছি সেই নাটটাকে রেফারেন্স ধরে এবার বাকি চারটা নাটকে লেভেল করব। তো সেজন্য আমরা প্লেটটাকে আগে বসাই, বসাই স্পিড লেভেলের মাধ্যমে আমরা একটা রেফারেন্স নাটকে ধরে বাকিগুলো লেভেল করব। তো স্পিড লেভেলের ব্যবহার আশা করি আমরা সবাই জানি, আর যদি বা না জানি আমি এখানে হালকা করে বোঝানোর চেষ্টা করতেছি। স্পিড লেভেল হচ্ছে একটা নির্দিষ্ট বস্তুকে সমান করার জন্য, অর্থাৎ একটা বস্তুকে। আর ওয়াটার লেভেল হচ্ছে অন্য একটা রেফারেন্স নিয়ে এটাকে অন্য রেফারেন্সে, অর্থাৎ অন্যটা সমান করে এটাকে সমান করার জন্য। তো এই যে দেখেন স্পিড লেভেলটা, এই যে হলুদ রঙের একটা দেখতে পাচ্ছেন হাতে, এটা হচ্ছে স্পিড লেভেল বলে। তো এই লেভেলটা দিয়ে, এই যে দেখেন এটার মধ্যে একটা পানির ছাপ আছে, একটা পানির ভিতরে হাওয়া ঢুকলে যেরকম একটা ছাপ থাকে ওরকম একটা ছাপ দেখা যাচ্ছে। দেখেন এই যে দেখা যাচ্ছে, এটাকে দেখেন এটা এখন একটু বাঁকা দিকে আছে, দেখেন একটা মাঝখানে একটা দাগ আছে, দুইটা দাগের মাঝখানে এটা থাকবে। যদি দাগের মাঝখানে থাকে তাহলে সমান আছে। এই যে দেখেন একটু উঁচা নিচা করলে দেখেন এটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই যে দেখেন যখন সমান পজিশনে আসে তখন এটা সমান দেখা যায়। দেখেন এখন সমান করা হলে এটা সেন্টারে চলে আসবে, এই আপনারা দেখতে পাচ্ছেন। এটা যখন লেভেল, এই যে লেভেল হচ্ছে, এই যে লেভেল হয়েছে এখন দেখেন সেন্টারে চলে আসছে, আর উঁচা নিচা করলে এটা এক পাশে চলে যাবে। অর্থাৎ এই প্লেটটা লেভেল হয়েছে কিনা এটা এই পানির ছাপটা যখন, এই হাওয়ার ছাপটা যখন সেন্টারে চলে আসবে তখন বোঝা যাবে। এখন দেখা যাচ্ছে পাইপটা দেখেন লেভেল নাই, তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করবো। একটা নাট আমাদের ঠিক আছে, ওই নাটটাকে রেফারেন্স করে বাকিগুলো লুজ টাইট দিয়ে, লুজ এবং টাইট করে আমরা এটাকে লেভেল করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটু আপ হবে মনে হচ্ছে, এদিকে আপ করা হচ্ছে, এই কোনাটা একটু ডাউন হবে, ওই কোনাটা একটু ডাউন হবে দেখা যাচ্ছে, যখন একটু বাড়ি দেওয়া হচ্ছে হাতুড়ি দিয়ে, এবং নিচের নাটটা একটু নিচে করে নিচ্ছে যাতে নিচে যাইতে পারে।
এই দেখেন এই সাইডটা, এই সাইডটা অলমোস্ট ঠিক আছে, এটাও এখন দেখেন মোটামুটি ঠিক আছে দেখা যাচ্ছে। তো নিচে থেকে নাটটা ওই লেভেলে এনে ফিক্সড করে দেওয়া হচ্ছে যাতে এটা আর নড়ে না যায়। তো এই পাশটা দেখি মোটামুটি সবকটা সাইডই এখন ঠিক আছে মনে হচ্ছে। তো আমরা এবার উপরের নাটগুলো লাগিয়ে নিয়ে আমরা আবার একবার চেক করে নিব। তো একটা কথা বলি, আসলে ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়। আমি দেখি আমার অনেক ভাইরা আজে বাজে কমেন্টস করেন, আপনার যদি প্রয়োজন না হয় আপনি দেখবেন না, কিন্তু আজে বাজে কমেন্টস করবেন না দয়া করে। এই যে দেখেন লেভেলটা অলমোস্ট হয়ে গেছে, দেখছেন এই যে সেন্টার চলে আসছে, আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে। দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এটা দেখব, কোনো একটা কর্নার যদি বাঁকা থাকে তাহলে হবে না। দেখেন সবগুলো কর্নার এখন ঠিক আছে। এই যে পানিতে যে দাগটা আছে ওখানে, হাওয়া মানে একটা পানিতে যে হাওয়া দেওয়ার মতো দাগটা, ওটা দেখেন সেন্টারে চলে আসছে। এই যে এই কোনাটা একটু আপ মনে হচ্ছে, আপ মনে হচ্ছে। তো যাই হোক এখন আমরা এটা ফিক্সড করে দিই। দেখেন লেভেল মোটামুটি হয়ে গেছে। তো আমরা এটা এখন ইন্ডিভিজুয়াল লেভেল হয়েছে, তো যেহেতু আমরা আগে থেকে ওয়াটার লেভেল করে রাখছিলাম, তো এখন আমরা একটু চেক করে দেখি ওয়াটার লেভেলটা ঠিক আছে কিনা। আশা করি ঠিক থাকবে অবশ্যই, কারণ আমরা এটা রেফারেন্স তো আগে থেকে নিয়ে রাখছিলাম। তো আমরা এখন টপটা মিলাবো, এটা টপ আর ওইটা টপে দেখি। হ্যাঁ এই যে দেখেন ওইদিকে আরেকজন আছে যে ওখানে ধরে রাখছে। এই যে দেখেন এটা টপটা অলমোস্ট ঠিক আছে, এটা টপ লেভেলটা দেখেন, প্লেটের টপ লেভেলটা। আমরা ওই পাশে আরেকজন ধরে রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, লেভেলটা টপ লেভেলটা পর্যন্ত, কলার পর্যন্ত ঠিক আছে। তো ওইখানে আমরা একবার যাই, চলেন দেখি আসি যে এই সেম লেভেলটা ওখানে কি অবস্থায় আছে। দেখেন এটা যেটা রেফারেন্স দিয়েছিলাম এটাও সেম অবস্থানে আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। যদি ভিডিওতে দেখতে একটু অসুবিধা হয় তাইলে মনে কিছু করবেন না, আমি যথেষ্ট ভালো করে করার চেষ্টা করছি। তো যাই হোক আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিবেন, যাতে আপনারা যারা শিখতে পারছেন অন্যরাও যেন এটা দেখে শিখতে পারে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার জন্য দোয়া করবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদি অ্যান্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।